বড়বাজারে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এক যুবকের মৃত্যু, মাথায় আঘাত নিয়ে হাসপাতালে আরও এক, মদের আসরে বচসার জেরেই মৃত্যু। অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ। আরও জানা গিয়েছে বড়বাজার থানা এলাকার নেতাজি সুভাষ রোডে রহস্য মৃত্যু হলো এক যুবকের, মাথায় আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। পুরো বিষয়ে কথা বলবো পিয়ালি রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। পিয়ালি, কিভাবে মৃত্যু, কি জানা যাচ্ছে, পুলিশি তদন্ত বা কত দূর এগিয়েছে পুরো বিষয়? দেখো, মৃত শচীন রায়ের পরিবার, তারা একটা লিখিত অভিযোগ দিচ্ছে। কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে সেই বিষয়ে তারা জানার চেষ্টা করছে। আজকে ময়না তদন্ত হবে, ময়না তদন্তের পর আরো বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছে যে শচীন রায়, যার হাওড়াতে বাড়ি এবং তিনি একজন ব্যবসায়ী, এই নেতাজি সুভাষ রোড যেটা রয়েছে একেবারে যেসব বিল্ডিং লাগো আর সেখানে একটা কুরিয়ার সার্ভিসের অফিস রয়েছে, সেখানেই তাদের ব্যবসা এবং তার কাকার সঙ্গে তিনি ব্যবসা করেন। গতকাল রাত 12:15 নাগাদ ওইখানকার বাসিন্দারা তারা চিল্লামিল্লি শুনতে পেয়েছিলেন এবং পুলিশ যখন পৌঁছায় তখন অচৈতন্য অবস্থায় এই শচীন রায় বছর 30 বছর হিসেবে তাকে উদ্ধার করা হয়, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে তার এক বন্ধু, তার নাম সোনু সিং, তাকেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়, তার মাথায় গুরুতর চোট রয়েছে। এবং সোনু সিং, যেটা পুলিশকে বা বয়ানে যেটুকুনি জানাতে পেরেছে যে বেশ কয়েকজন পরিবারের জন মিলে এসে তাকে মারধর করেছে। পুলিশের যেটা প্রাথমিকভাবে অনুমান যে দুটো গোষ্ঠীর মধ্যে কোনো কারণে কোনো একটা বিষয় নিয়ে বিবাদ হয় এবং তার জেরে এই মারামারি ঘটনা, এবং এই মারামারির জেরেই কি এই যে শচীন রায় তার মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে সে সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করছে পুলিশ। যে জায়গায় এই ঘটনাটা ঘটছে সেখানে বেশ কিছু সিসিটিভি রয়েছে, যদিও বেশিরভাগ সিসিটিভি খারাপ বলে পুলিশ জানতে পেরেছে। অন্য কোনো সিসিটিভি সেগুলো অ্যাক্টিভ রয়েছে কিনা এবং থাকলে তাতে কোনো রকম এই গতকাল রাতের ঘটনা কিছু জমা করে ধরা পড়েছে কিনা সেই বিষয়গুলো পুলিশ জানার চেষ্টা করছে। ধন্যবাদ পিয়ালি। करीब 12 बजे के लगभग दरवान के थ्रू मेरे को जानकारी हुआ कि सोनू सिंह राजपूत 48 नंबर में रहता है, उसको पूरा चोट लगा हुआ रोड में पड़ा हुआ है। हैरी स्ट्रीट का थाना आके बताया, दरवान जी हम लोग को कॉल किए, हम लोग फिर बिल्डिंग से निकल के गए, देखे पूरा खून से पूरा लथपथ है, फिर उसको वैन में बैठा कर कलकत्ता हॉस्पिटल, मेडिकल हॉस्पिटल हम लोग लेके गए। रास्ता में जा रहे थे लेकर, तो बोला कि मतलब मेरा नाम चंदन कुमार यादव है, हमको 20-25 जन मिल के मारा है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।